কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধের কোনো প্রভাব পড়ল না, বিমান পরিষেবা স্বাভাবিক। কেন্দ্রীয় বাম সংগঠনের ট্রেড ইউনিয়নের যুগ্ম ফোরামের ডাকে 48 ঘন্টা ভারত বন্ধের কোনো প্রভাব পড়ল না। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে বিমান পরিষেবা স্বাভাবিক। যাত্রী পরিষেবা দিতে ট্যাক্সি ক্যাব অন্যান্য সাধারণ দিনের মতোই চলছে। কোনো রকমভাবে যাত্রী হয়রানির শিকার যেন না হয় সেই দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এক প্রকার বলাই চলে বন্ধের কোনো প্রভাব পড়ল না কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের কোনো সমস্যা নেই এখানে। এখানে আমরা বিমানবন্দরে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে আছি। আমরা কোনো বন্ধ সমর্থন করছি না, আমরা বন্ধ চাইও না। আমরা স্বাভাবিক থাকবে, গাড়ি চলছে এবং গাড়ি চলবে, আমাদের ইউনিয়ন থেকে এটা আমাদের বলা আছে।